হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজফুল টিপস বাংলাতে আমি পৌলুমি চলুন শুরু করা যাক আজকে ভিডিও এবং দেখে নিন আজকে ভিডিওটা কতটা ইউজফুল হয় আপনাদের জন্য আর হ্যাঁ আমার এই চ্যানেল ইউজফুল টিপস বাংলাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার পরে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব সানট্যানকে কিভাবে রিমুভ করবেন সূর্যের অতিবেগুনি রশ্মির জন্য আমাদের স্কিনের রং কালচে হয়ে যায় মানে রোদে স্কিন পুড়ে যায় সেটা আমরা সবাই জানি আর রোদে পড়া স্কিনে কেয়ার যদি নিয়মিত না করা হয় তাহলে এই রোদে পড়া কালচে দাগ কিন্তু স্কিনে একটু একটু করে স্থায়ীভাবে বসে যেতে শুরু করবে তখন কিন্তু রোদে পড়া দাগের সমস্যা থেকে বেরোনোটা একটু কঠিন হয়ে যাবে তাই জেনে নিন ঘরের রোজকার কি কি উপাদান ব্যবহার করলে রোদে পোড়া কালচে দাগ রিমুভ করতে পারবেন নাম্বার ওয়ান টক দই রোদে পোড়া কালচে দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে রোদে পুড়ে যাওয়া স্কিনগুলোতে দশ থেকে কুড়ি মিনিট টক দই লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে কারণ টক দই প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারে আর ব্লিচ কিন্তু রোদে পোড়া দাগকে রিমুভ করতে সাহায্য করে নাম্বার টু বেকিং সোডা বেকিং সোডা রোদে পোড়া স্কিনে অ্যাপ্লাই করলে রোদে পোড়ার জ্বালা এবং রোদে পোড়া দাগ দুটোই দূর করে আর বেকিং সোডাকে পোড়া স্কিনে অ্যাপ্লাই করতে গেলে বেকিং সোডার সাথে জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সেটা তুলোর মাধ্যমে পোড়া স্কিনে সপ্তাহে তিন থেকে চার দিন দশ মিনিটের মতো লাগিয়ে ধুয়ে ফেলতে হবে দেখবেন স্কিনের কালো দাগ কমে গিয়ে স্বাভাবিক আগের মতো স্কিনের কালার হয়ে যাচ্ছে নাম্বার থ্রি পাতিলেবু পাতিলেবু রোদে পোড়া দাগ দূর করতে পারে কারণ টক দইয়ের মতো পাতিলেবুতেও প্রাকৃতিক ব্লিচিংয়ের উপাদান থাকে তাই রোদে পোড়া আক্রান্ত জায়গায় তুলোর সাহায্যে লেবুর রস তিরিশ মিনিট মতো লাগিয়ে ধুয়ে পেরুন নিয়মিত করতে থাকলে সানটেন থেকে কিন্তু মুক্তি তবে যাদের লেবুতে অ্যালার্জি আছে তারা লেবু ব্যবহার করবেন না নাম্বার ফোর সর্ষের তেল আমরা প্রায় সবাই রান্নার জন্য বাড়িতে সর্ষের তেল ব্যবহার করে থাকি তাই খুব সহজেই বাড়িতে সর্ষের তেল পাওয়া যায় তাই রোদে পোড়া দাগ রিমুভ করতে সর্ষের তেল নিয়ে রোদে পোড়া স্কিনে স্নান করার 30 মিনিট আগে ভালো করে লাগিয়ে নিন এবং স্নান করার সময় ধুয়ে নিন এটা নিয়মিত করলে দেখবেন সানটেন তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে নাম্বার ফাইভ আলু আলুর রূপচর্চায় এবং কালো দাগ দূর করতে বেশ কার্যকর ভূমিকা নেয় তাই আলুকে ভালোভাবে ব্লেন্ড করে রস বের করে নিন সেই রস তুলোর সাহায্যে রোদে পোড়া আক্রান্ত স্কিনে লাগিয়ে নিন প্রত্যেক দিন দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন কিছুদিন পর থেকে দাগ কমে যেতে শুরু করবে নাম্বার সিক্স অ্যালোভেরা অ্যালোভেরা যেমন সানট্যান রিমুভ করে তেমনি রোদে পড়া জ্বালাকেও কমিয়ে স্কিনকে ঠান্ডা অনুমতি দেয় তাতে অনেকটা ফ্রেশ ভাবও চলে আসে যদি প্রতিদিন দশ মিনিটের জন্য অ্যালোভেরার রস ক্ষতিগ্রস্ত স্কিনে লাগাতে পারেন তাহলে রোদে পড়া দাগের সাথে সাথে আরও অনেক সমস্যারও সমাধান করবে তার সাথে ত্বকের আর্দ্রতাকেও বজায় রাখবে নাম্বার সেভেন টমেটো সেন্টেন রিমুভের জন্য টমেটো ব্যবহার করুন তাতে কিন্তু ভালো ফল পাওয়া যায় টমেটোকে ভালোভাবে পেস্ট করে ফ্রিজে রেখে দিন এরপর ঠান্ডা টমেটো প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি মিনিট পোড়া স্কিনে লাগিয়ে ধুয়ে ফেলুন দেখবেন চটজলদি রোদে পোড়া দাগ চলে গেছে আজ তাহলে এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন ভালো রাখুন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা।